হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সাধের পরে আর ভিডিও করা হয়নি সেরকম। লাস্ট ভিডিও করেছিলাম গিফট দেখানোর ভিডিওটা, সাধে কী কী গিফট পেয়েছি। তো তারপরে আজকে আবার ভিডিও করছি, আর আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি শ্বশুর বাড়িতে নেই, আমি বাবার বাড়িতে আছি। তো মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিল, মানে গ্যাস হয়ে গেছিল প্রচুর, এরকম আমার কোনো দিন হয়নি। আর প্রেগনেন্সি শুরু থেকে এই প্রায় ছ মাস আমার কোনো দিনও বমি হয়নি, কোনো দিনও না। তো সেদিন আমার ফার্স্ট বমি হয়, সেটা গ্যাসের জন্যই হয়, প্রেগনেন্সির কারণে নয়। বমি দুবার আমি বমি করি এবং পেটটাও একটু খারাপ হয়। তো তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমাকে। তো হসপিটাল থেকে ইঞ্জেকশন দেয় আমার কোমরে তিনটে, তারপরে ওষুধ দেয়, সেগুলো খেয়ে আমি মানে পুরো একটা দিন খুব কষ্ট পেয়েছি। তারপরের দিন একটু ভালো ভালো লেগেছে। তো তারপরে মা গিয়ে আমাকে নিয়ে এসেছে, মানে পার্মানেন্টলি আমি এ বাড়িতে চলে এসেছি। মানে সাত মাসে আনতে হয়, মানে সাত মাসে আনে এরকম কিছু একটা ব্যাপার আছে যে আট মাসে আনে না বাবার বাড়িতে। তো পিসি বলল যে নিয়ে যান, যেহেতু ওর শরীরটা খারাপ আছে, আর ওখানে আমি দোতলায় থাকি, মানে একা থাকি দোতলাটায় পুরো। তো আর সমীরণও নেই, ও অফিসে চলে গেছে। তো এখানে থাকলে, মার কাছে থাকলে, মানে মায়ের কাছে থাকাটা একটা অন্যরকমই ব্যাপার। আর এখানে সব কিছুই নিচে, আমাকে বারবার সিঁড়ি থেকে ওঠানামা করতে হয় না, আর ওই বাড়িতে থাকলে একটু ওঠানামা করতে হয় বেশি, সেটাও একটু অসুবিধার। তো এই কারণে আমি পার্মানেন্টলি চলে এসেছি। আর আসার ভিডিও টিডিও কিছু করিনি, কারণ শরীরটা খারাপই ছিল। গতকালের আগের দিন আমি এসেছি এখানে, তো গতকালও ভিডিও করিনি। তো আজকে ভালো আছি। আর সমীরণ গতকাল সকালে এসেছে, আমাকেও দেখতে এসেছে, এবং তাছাড়া ওরও আরও বিশেষ কিছু কাজ আছে, সেগুলো করতে এসেছে। তো ও তো আমাদের বাড়িতে এসে খুব একটা থাকে না, থাকে না বলতে রাত থাকে না, রাতে রাত কাটায় না, মানে গুনে গুনে হয়তো পাঁচ কি ছ দিন, পাঁচ ছ দিনও নয়, তিন কি চার দিন ও আমাদের এই বাড়িতে থেকেছে, কারণ আমাদের বাড়ি খুব কাছে, ও টুক করে বাড়ি চলে যায়, বাড়িকে ঘুমিয়ে পড়ে। তো আজ সকালবেলাও ও চলে এসেছিলো, তো আবার একটু বেরোলো, আসবে একটু পরেই, চলে এসেছে আমাকে দেখা করতে, আমার সাথে দেখা করতে। আর ও আজকে মানে কলকাতায় চলে যাবে, ওর ডিউটি আছে, এবং তারপরে ও মানে ওর যে কাজ দিল, ও দিল্লিতে যাবে দাদাকে নিয়ে, কারণ দাদার যে কিছু দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল কালী পুজোর সময়, তো মুখের এখানটায় অনেকটা ভেতর দিকে হাড় সরে নড়ে গেছে, তো সেটার অপারেশন হবে এবং সেটা দিল্লিতে হবে। তো ও নিয়ে যাবে দাদাকে, সেই কারণে আরও এসেছে, ফ্লাইটের টিকিট টিকিট হোটেল বুকিং এসব করেছে এখান থেকে। তো ও হয়তো বৃহস্পতিবার ও চলে যাবে দিল্লিতে, আর আজকে বুধবার, তো যাই হোক মানে কাল। এই টুকিটাকি কাজবাজ, এই আপডেট। আর আমি এখানে আছি, বোন আছে আমার সাথে, মা আছে, বাবা বাড়িতে নেই, বাবা কলকাতাতে আছে। তো এখন সকাল নটা বাজে, নটা পাঁচ, আর মা এখন খেতে দেবে, সমীরণ আসলে চাটা করবে, আর কী খেতে দেয় দেখি। তো আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সকালবেলায় আমরা সবাই এখানে ভাত খেতে বসেছি। তো এখানে মা করেছে আলু টমেটো সেদ্ধ আর বেগুন পোড়া, তো খেতে বেশ ভালোই লাগছে। তো আমরা তিনজনই বাইরে উঠোনে বসে খাচ্ছি। তো শীতকালে এটা একটা মজার বিষয় উঠোনে বসে ভাত খাওয়া। আর দুপুরবেলায় আমি স্নান টান করে এখন আমি নিয়ে বসেছি ডাবের জল খেতে, অনেক দিন ডাবের জল খাওয়া হয় না, তো আজ খাচ্ছি ডাবের জল। আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এখন আমি নিয়ে বসেছি এই যে ডাবের জল আর ওই শাঁস। শাঁসটা খুব বেশি আমি খাই না, মানে খুব মোটা শাঁস হয়ে গেলে খাই না, কারণ গ্যাসের প্রবলেম হতে পারে, নরম শাঁসটা খাই। আর ডাবের জল দুপুরবেলাটা খাই এখন, আর সকালবেলায় খাই না খালি পেটে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশি, ডাবের জলটাও ঠান্ডা, আর শরীরটা একটু ঠান্ডা রাখার দরকারও, কিন্তু সকালবেলা খেলে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য দুপুরবেলাটায় খাই। আর স্নান টান করে আমি একটু বিস্কুট মুখে দিয়েছি, এখন ডাবের জলটা খাচ্ছি। মা আজ মাছ পাতুরি করেছে আর বেতো শাক ভাজা করেছে দুপুরের মেনুতে, আর ভাত হটপটে রেখে দিয়েছে। হটপটে ভাত রেখে দিলে কিন্তু ভাত অনেকক্ষণ গরম থাকে, আর মাছ পাতুরি এভাবে রান্না করলে আমার তো অসাধারণ লাগে। কি এনেছিস আমার জন্য? ওই যে কই, এটা দেখিনি আমি, এদিক ঘুরে এসেছিলাম, তোর আর আমার
আমার তো রিচাটা খেতে ইচ্ছে করছে না। খা তোমার দুই এক পিস। ও থ্যাংক ইউ। আমি শুয়েছিলাম একটু, ভালো লাগছিল না। আর এখন শুতে কি কষ্ট হয়, মানে সোজা হয়ে পিঠে ব্যথা করে, সোজা হয়ে শুলে ঠিকঠাক থাকে, মানে পিঠটা ঠিক হয়, কিন্তু সোজা হয়ে শুতে পারি না। কাত হয়ে শুলে আবার এদিক এদিক ঘুরতে কত টাইম যে লাগে। আর ওইখানেও পড়তে গিয়েছিল, আমি ওকে বলেছিলাম পাপড়ি চাট বা দই ফুচকা নিয়ে আসবি, তো ও নিয়ে এসেছে। থ্যাংক ইউ। তো এখন এগুলো খাওয়া দাওয়া করবো। আজকাল সন্ধ্যাবেলাটা একটু খিদে পেয়ে যায়, তাই বোনকে বলেছিলাম নিয়ে আসতে। আর এই যে চিয়ার্স করে খেলাম, এটা আমরা ছোটোবেলা থেকেই করে থাকি, এখনও এই করাটা বন্ধ হয়নি। তো যাই হোক, আর খিদের কথা বলছিলাম, সন্ধ্যাবেলা তো খিদে পাই, এখন আজকাল একটু মানে সারাদিনই বেশি বেশি খিদে পাই, হয়তো প্রেগন্যান্সির জন্য। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা সিনেমা দেখছিলাম বসে বসে, তো সিনেমাটাও কমপ্লিট দেখা। আর এখন এই চুল টুল বেঁধে নিয়েছি মাথায় তেল ঠেল দিয়ে, আবার মানে আগামীকাল যাব শ্বশুরবাড়িতে স্বাদ খেতে। তো যাই হোক, স্বাদের ভিডিও আসবে পরে, নিশ্চয়ই ব্লগ করব। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।